Let's learn Madina's Islam. ইশাও মদিনার ইসলাম শিখি। কুরআন ও সহি সুন্নাহ এর পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। আমরা ইচ্ছা করলে এক মিনিটের কম সময় ব্যয় করে ঘন্টায় ঘন্টা জিকির আর তাসবিহ তাহলিল করে যে সওয়াব অর্জন করা যায় এই সওয়াব অর্জন করতে পারবো। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ একটা হাদিস বর্ণনা করেন। হাদিসটি মিনিন জুয়াইরে জুআইরা আল্লাহ আনহা থেকে জোয়ার ইয়ারাদি আল্লাহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ফজরের আজান হল ফজরের নামাজ পড়তে বের হলেন তখন দেখলেন যে আমি নামাজের স্থলে বসে জিকি রাজকার তসবি তালির করতেছি রসূস সাল্লাহ সাল্লাম ফজরের নামাজ আদায় করলেন এবং মসজিদে বস্ট্যান্ড অপেক্ষা করলেন সুর্য উদীত হলো সুর্য উদীতিত হওয়ার পরে রসূদ সাল্লাল্লাহসাল্লাম সলাতুদ্দোহা বা সলাতুল আওয়া বিন বলেন যেটা আমরা ঈর্ষাকের নামাজ বা চাষদের নামাজ বলি এটি আদায় করলেন আদায় করে আসার পরে দেখলেন যে আল্লাহ আনহা ওই স্থানে বসে আসে যেটি খরাক। মুমিনদের আত্মার খোরাকালাম তখন বললেন হে তোমাকে আমি যে অবস্থায় সেরে গেছিলাম এই অবস্থায় এখনো তুমি বসে আসো জোয়ার বললেন ইয়া রাসুল্লাহ আমি ওই অবস্থায় বসে আছি জিকি রাজকার রাজবি করতেছি তখন রাসু সালাম বললেন সারা রাত ল ওয়াজিনাদ বিমা কুলতিমুনদুল এউম লা না আমি তোমাকে সেরে যাওয়ার পরে চারটি বাক্য তিনবার বলেছি যদি তুমি এই যে ঘন্টা ঘন্টা সময় ব্যয় করে যে তসবি তাহালির জিকে রাজকার করেছো যদি পরিমাপ করা হয় ওজন করা হয় তাহলে আমার এই চারটি বাক্য যে আমি তিনবার বলেছি এইটা সবচেয়ে বেশি ওজন হবে তখন জয়ের রাজি আল্লাহ বলেন ইয়া রাসুল্লাহ আমাদেরকে শিক্ষা দেন এই চারটি বাক্য এটি কি যেটি তিনবার পরে আপনি এত আবর্জন করতে পারছেন যেটি এক মিনিট সময় লাগে না তখন রাসুল্লাম বললেন আদা আল্লাহি কি অরিদা নফসিহি অজিনা তা আরশিহি ও দা কালী মাহতিহি আসুন মুখস্থ করি নি সুবহান আল্লাহি অবিহাম দিহি আ দাদা খালকিহি অরিদা নফসিহি অজিনা তা আরশিহি অমিদা দা কালিমাতিহি আসুন আমরা এই দুয়াটি মুখস্থ করি সকালে পরে তিনবার বিকালে পরে তিনবার আরো যত পরবেন অত শোয়াপ অর্জন করতে পারবেন খেয়াল করেন সময় কিন্তু মাত্র এক মিনিট অনে অর্ধ মিনিট এর শোয়াপ অনেক এবং বন্ধুদেরকে এটা হাদিয়া দিয়ে উপকৃত হোক আমরা উপকৃত হই